আচ্ছা, গত আমাদের তো কি বলে ব্লগার নিয়ে আলোচনা চলতেছে, তো ব্লগার তো এখনো শেষ করতে পারলাম না। ব্লগার আপনি তো মোটামুটি ভাবে দেখানো হয়ে গেছে, এখন তো এটা আপনি প্রেজেন্ট করবেন, আপনাদের কার্যকারিতা প্রেজেন্ট করবেন না? হ্যাঁ, কাস্টমাইজ তো করছেন, পোস্ট করেন নাই? পোস্ট তো করতে হবে, পোস্ট করার নাই। তারপরে এখানে আপনার লেবেল একটা অপশন আছে, লেবেল কাজ শিখতে হবে। জি হামিদ আপা, আপনার কি অবস্থা বলেন, আপনি পারবেন দেখাইতে আপনি কি করছেন? সাধন ভাই আসছেন, জিন্নাতলাম প্রান্ত। আপু পারবেন আপনি দেখাইতে? ফোনে কানেক্ট আছেন? আরে আপু কি দুঃখ, সবাই ফোনে কানেক্ট আছেন আপনারা। সাধন কুমার পাওয়ার ভাই আছেন না? খুব ভালো কাজ করছেন, হাজিরাটা দিয়ে দিচ্ছি। ওয়েট, হাজিরা আপনি পান না আগে পেছে? আচ্ছা, হাজিরা দিয়ে দিচ্ছে আপনাকে। ভাই এতক্ষণ পরে এসে শোনার কি দরকার, আপনি আসছেন দেরি করে শুনবেন কি? আমরা তো কষ্ট করতে করতে শেষ হয়ে গেলাম। তাই আমরা তো অন্ধকারে আছি ভাই, আমি তো অন্ধকারে আছি, আমার জানালা খুলতে পারতেছি না, রুম অন্ধকার, জানালা খুললে আমার বিছানা ভিজে গেছে মিয়া। হঠাৎ করে জোরে বৃষ্টি আসছে, জানালা খোলা ছিল, বিছানা গেছে ভিজলা, এখন আটকায় রাখছে। আমি অন্ধকারে চুপচাপ বসে আছি, দেখি কতক্ষণ বসে থাকা যায়। জিন্নাত আলম পারবে না, লিমা আক্তার উনিও পারবে না, উনি ফোনে কানেক্ট আছে না কি জন্য বললো তখন। আচ্ছা লিমা আক্তার, মাইক্রোফোনটা অন করেন। উনি এসএমএস করছে, থাক আপনার কষ্ট করে আর মাইক্রোফোন অন করতে হইবে না, কারণ আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন না, বুঝছি। আনিসুজ্জামান ভাই আছেন? জি ভাই, আপনি কাজটা করছেন? তারপরে আর কি আসে নাই, ঠিক মতো আসে নাই, তাই স্ক্রিন শেয়ার করেন দেখাই, আসতে হইবে তো ভাই। ভাই রিমা আক্তার উনি ভয় পাইতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এই জন্য উনি ল্যাপটপ অন করবে না। আর আমার এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে, চারিদিকে অন্ধকার, আমার এখানে আইপিএস চলছে, তারপরে মোবাইল একটা কানেক্টে আছে, কম্পিউটার মাইক্রোফোনের সমস্যা হয়েছে, কম্পিউটার রানিং, তাই তো আমার ভয়তে অ্যাটাক হওয়ার কথা ছিল, যাই হোক ভয় পাইতেছে না এখনো।
এত ভয় পেলে হবে না লিমা আক্তার, জি ভাই আপনার ব্লগার ঢুকছেন, এখন আপনি যান থিমে যান। আচ্ছা ব্লগারটা ভিউ করেন তো, কই আপনার ব্লগার কই ভাই, সোশ্যাল কি আছে কি লিখছেন, ব্লগার নাম দিয়েছেন কি? আচ্ছা এটা এখানে অ্যারোতে ক্লিক করুন তো, জি আচ্ছা আচ্ছা এটাকে ভিউ করুন তো, ব্লগটা ভিউ করুন তো, ওই যে আপনার সোশ্যাল, হ্যাঁ ভিউ বলে কি ওনাটা নিচে আসছে না, সবার তো উপরেই থাকে, আপনাদের নিচে নামাই দিচ্ছে, ভালো কাম করছে। লোড নিচ্ছে না, দিস সাইট ক্যান নট বি রিসেট, এরকম তো আমারও আসে ভাই, আমি কি করবো কোন, আমি আমি তো নিজেরটাই সমাধান নিজে করতে পারতেছি না, আপনার এটা ব্লগটা ভিউ হচ্ছে না, ওনার কাটিতে একটা মনে হইতেছে, নেটওয়ার্ক কাটি করার ভিতরে আপনার তো নেটওয়ার্ক মনে হইতেছে দুর্বল, ও আপনার পেজটাই এই লোড নিচ্ছে না, এই তো আচ্ছা আপনি ব্লগার যা নিয়ে আপনি ই করেন তো, আপনার নতুন একটা ব্লগার অ্যাকাউন্ট খুলেন তো, জি ব্লগার কি করেন ব্লগার, হ্যাঁ এখানে যান উপরে যান নিউ, ওই যে নিউ ব্লগ, জি এখানে একটা নতুন ব্লগ খোলার চেষ্টা করেন, অ্যাড্রেস তৈরি করেন, সেটাকে এখন ভিউ করুন তো, এখন আসছে, আচ্ছা এখন ই করেন কি বলে ওই
থিমটা অ্যাড করুন তো। আনিস ভাই, আপনি থিমটা ওই যে ডাউনলোড করছিলেন, কই যান রেজিস্টার যান, আপনি যান এখানে রেজিস্টার যান। হ্যাঁ হয়েছে তো, মনে হচ্ছে না সরাসরি হয়েছে না। আচ্ছা তাহলে এখন আপনি এটাকে কাস্টমাইজ করবেন। জি ভাই, এইখানে কোনো কাজ নাই, এইখানে কোনো কাজ নাই, আপনি যা কাজ করবেন ব্লগার ঢুকে কাজ করবেন। জি আমারটা, আমার বিদ্যুৎ চলে গেছে তো, অনেক আগে থেকে বিদ্যুৎ চলে গেছে। কি জিন্না তা পাখি রান্না বান্না করতেছে নাকি ভাই? আমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এখন শব্দটা এখন একটু বেশি হচ্ছে।